হ্যালো গাইজ, পাপা সবে গাছ কিনে নিয়ে চলে এসছে, একটা কথা বলা হয়নি। নমস্কার, আমি পায়েল আর আপনারা দেখছেন আমার চ্যানেল আর্ট অ্যান্ড ক্রাফট মায়ানমি। তো আমিও চলে এসেছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে, কী কী গাছ পাপা আনলো কিংবা নতুন কিছু গাছ থাকলে সেই গাছ আমি আপনাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করে নেবো। আগের সপ্তাহে যে গাছগুলো এনেছে কিংবা তার আগের সপ্তাহে, সেই গাছগুলোও শেয়ার করবো। কিছু গাছ হয়তো দেখাতে পারবো না, কারণ ওটা ছোটো সাজে রাখা হয়েছে, তাই জন্য ছোটো সাজে যাচ্ছি না। আমি বড়ো ছাদ থেকে পুরো ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা যাক পুরো ভিডিওটি। পুরো ভিডিওটি যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগে থেকেই। তো বন্ধুরা, যারা যাক দেখা যাক পাপার রতন কী গাছ এনেছে। প্রথমেই বলে নেবো এই যে এইটা পিঙ্ক জবার গাছ, মানে পিঙ্ক জবা মানে সেই পিঙ্ক জবা ভাববেন না, পিঙ্ক জবাগুলো ঠিক অনেক বড় বড়ো, যেরকম সাইজের জবা হয় তার চেয়েও অনেকটা বড় বড় সাইজের জবা। এটা এক্ষুনি আনা গাছ, আগের জন্য সেম একটা গাছ আনা হয়েছে এরকমই, বাট পিঙ্ক জবারই। কিন্তু এত বড় বড় ফুলটা ঠিক হয় না, খুব সুন্দর কালার। হয়তো যদি কেউ আমার চ্যানেলটা ভালো করে ফলো করেন তাহলে আপনারা সবাই জানতে পারবেন, দেখতে পারবেন যে আমি একটা ইউটিউবে ডিপি রেখেছিলাম ওই মানে ওই ওই গাছটার। তো যদি সবাই দেখে থাকেন তাহলে ওই গাছটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাট ফুলটা ছাড়া কুড়িটা আছে, কিছুদিনের মধ্যে কুড়িটা ফুটেও যাবে, সেরকম একটা গাছ শেয়ার করবো। অনেক সপ্তাহের গাছ আপনাদের সাথে শেয়ার করা হয়নি, অনেক সপ্তাহ পেন্ডিং হয়ে গেছে আমার দেখানো হয়নি। অনেক দিন আগেকার গাছ হয়তো বসিয়ে দেওয়া হয়ে গেছে, তবু আমি আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন বাজে 4:30, সবে স্নান করে উঠলাম, মানে কাজ করা কাজ করতে করতে স্নান করতেই মানে স্নান করার সময় হয়নি, এবার উঠেই মানে এত অস্থিরতা হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা আমি এবার শেয়ার করলাম। তো যত তাড়াতাড়ি ভিডিওটা ছাড়বে তত তাড়াতাড়ি আমারও ভালো লাগবে। এই দেখুন, এটা একটা পিঙ্ক জবা, পুরো সে আগুন আগুন জবা, আগুন কালার যেটা হয় না ওরম পুরো সেম, দুটো হয়েছিল অলরেডি, দেখতে পাচ্ছেন সবাই এখানে দুটো এ রয়েছে, কিন্তু এটা আবার একটা কুড়ে দিয়েছে। এটা এমনি এখনও বসানো হয়নি, এটাকে এটাকেও বসিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। এবার দেখাবো একটি সাদা স্থলপদ্মের গাছ, যত নতুন গাছ আছে সবকটি আশা করি আপনার সাথে আমি শেয়ার করতে পারবো। নিচে ঢ্যাং ঢ্যাঙের লম্বা, খুবই লম্বা গাছটা, তাই আমাকে একটু দূর থেকেই দেখাতে হবে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এই দেখুন সাদা স্থলপদ্ম, মানে প্রথমবার আমার পাপাই ব্যানার্জি, মানে আমাদের যেহেতু ব্যানার্জি আর্ট থেকে এটা আনা হয়েছে, ব্যানার্জি আর্টেই প্রথম এই স্থলপদ্ম গাছ এসেছিলো, তো পাপাটা নিয়েছে। স্থলপদ্ম অলরেডি অনেক, এটা মা বসিয়ে দেবে, কত ভারী, এটা মা বসিয়ে দেবে খুব তাড়াতাড়ি। এই স্থলপদ্ম কালকেই একটা ছিল ঝরে গেছে, তো খুব মানে দিচ্ছে ফুল, এবার মা ওটাকে বসিয়েও দেবে। বাঁশ গাছটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন, এটা আমার দিদা গিফট করেছে মাকে। আমার দিদাও খুব গাছ বলাতে ভালোবাসে, আমার দাদুও খুব গাছ বলাতে ভালোবাসে, তো আমার মায়ের বাড়ির দিদা এই গাছটা আমাকে গিফট করেছে, একটা গাছ গিফট করেছে, সেই গাছের নাম আমি জানি না, ওটা মা সাইড করে রেখেছে, সব বসানো হয়ে গেছে। এটা সুন্দর একটা বাঁশ গাছ, চন্দ্রমল্লিকা গাছ, সবাই এই চন্দ্রমল্লিকা গাছ করুন, খুব ভালো একটি গাছ, আর একটুখানি বড়ো জায়গায় বসাবেন। এটা আপাতত মা এতে রেখেছে, আবার মাটি পটিং করে অন্য কোনো জায়গায় করবে, এটাকে আসে মা বলেছে এটাকে বড়ো জায়গায় মানে করবে, তো আপাতত এই ছোটো জায়গাটা ছিল, এখন আর মাটিও নেই টবও নেই, তাই জন্য আবার মাটি টব কিনতে হবে, অনেক গাছ হয়ে গেছে তার জন্য একটু সমস্যাই হয়ে পড়েছে। তো আরও গাছ আমি দেখাচ্ছি, তার এটা চন্দ্রমল্লিকা গাছ, সবাই বসেন এই চন্দ্রমল্লিকা গাছ। আপেল কুল গাছ, আশা করি সবাই দেখে বুঝতেই পাচ্ছেন, মানে এক্ষুনি আনা গাছ, যার জন্য এটা এভাবে এতে রাখা রয়েছে, প্লাস্টিক থেকে নামানোই হয়নি, তো এটাকে বের করবো প্লাস্টিক থেকে। এই দেখুন প্লাস্টিক থেকে আমিই বের করে দিলাম, মা এখনও যদি বা দেখেনি, আমি বের করে দিলাম প্লাস্টিক থেকে। তো এইসব আপেল কুল গাছ, তারপর আরও বিভিন্ন গাছ আপনারা সবাই দেখেন, আর সেরকম কিছু গাছ নেই। আর ভাববেন না যে চন্দ্রমল্লিকা গাছ এই একটাই, আরও গাছ আছে, সবে আলাদা আলাদা পটে বড় বড় পটে বসানো যেহেতু, তার জন্য আমি আনতে পারবো না, কারণ ওগুলো অনেক বড় বড় জায়গায় দেওয়া হয়।